কার্যপত্র বা কার্যবিবরণী বলতে কি বোঝো? ইংরেজি ওয়ার্কশিট শব্দটি বাংলা অর্থ হলো কার্যপত্র বা কার্যবিবরণী। অর্থাৎ যে ক্ষেত্রে বহু ধরনের কার্য সম্পাদিত হয় সেক্ষেত্রে উক্ত বহু ধরনের কার্যাবলীকে সংক্ষিপ্ত আকারে একটি পরিপূর্ণ চিত্রে যে তালিকায় বা বিবরণীতে সাজিয়ে লেখা হয় উক্ত সাজিয়ে লেখা বিবরণীকেই কার্যপত্র কার্যবিবরণী বা ওয়ার্কশিট বলে। ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য ব্যবসায়ীর হিসাবভুক্ত এবং হিসাব থেকে বাদ পড়া বা অধিক হিসাবভুক্ত লেনদেনগুলোকে একত্রে একটি তালিকায় বা সকে উপস্থাপন করে ব্যবসায়ীর যে আয় বিবরণী বা বৈষয়িক বিবরণী হিসাবরক্ষক তৈরি করেন তাকে কার্যপত্র বা কার্যবিবরণী ইংরেজিতে ওয়ার্কশিট বলে। অর্থাৎ যেসব হিসাব লিপিবদ্ধ হয়নি বা বাদ পড়েছে, কোন কোন হিসাব অধিক হিসাবভুক্ত হয়েছে অথবা এক হিসাব অন্য হিসাবে হিসাবভুক্ত হয়েছে, এসব সমস্যা সমাধান করে নির্ভুলভাবে যে বিবরণী তৈরি করা হয় তাকে কার্যপত্র কার্যবিবরণী বা ওয়ার্কশিট বলে। পরিশেষে বলা যায়, কার্যবিবরণী হলো একটি তালিকা যেখানে অসমন্বিত রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও উদ্বর্তপত্র সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে।